সম্প্রতি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে দেশের কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে খাদ্য উৎপাদন বাড়াতে অবকাঠামোগত উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন তিনি। এরপরই দেশটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া দাবি করে ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে উত্তর কোরিয়া। শনিবার এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএনও একই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি এতটা মারাত্মক যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা যেতে পারে দেশটিতে, মারা যেতে পারেন লাখো মানুষ। বাণিজ্য তথ্য, স্যাটেলাইট ছবি ও জাতিসংঘের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে উত্তর কোরিয়াতে পর্যাপ্ত খাবার পাচ্ছে না সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে সীমান্ত বন্ধের কারণে খাদ্য সংকট তৈরি হয়েছে উত্তর কোরিয়ায়। একই সঙ্গে কিম প্রশাসনের নীতির কারণে অর্থনৈতিক মন্দা, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। দক্ষিণ কোরিয়ার প্রশাসনের দাবি, 2022 সালে উত্তর কোরিয়ার কৃষি উৎপাদন কমেছে 4%, চলতি বছর যা আরও কমতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। এর আগে 1990-এর দশকে ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল উত্তর কোরিয়া। সে সময় কয়েক লাখ মানুষ অনাহারে মারা যান। রাহুল রানা, সময় সংবাদ।